আগে তৃণমূলের ক্যাডার বাহিনী আমার উপর মাথায় হামলা করেছিল, মাথা ফাটিয়ে দিয়েছিল, আরম্ভ হসপিটাল ভর্তি হয়েছিল। আজ সকালবেলায় বিজেপি পার্টির পতাকা সেনাকে কেন্দ্র করে কে বলা হয়েছিল, মানে আজকে কেউ কিছু ওকে বলেনি, সেই ছেলেটাকে অপু নাম, সিদ্ধার্থ রায় তৃণমূলের নেতা, ওই তারাপদ রায় তৃণমূলের নেতা লাতি, কেউ কিছু বলে না। ওদের সব 50 থেকে 60 জনের মতো লোক আজকে এসে আমার ঘরে, সকালবেলা আমি ব্রাশ করে মুখ ধুতে গেছি, আমার ঘরে এসে সজোরে এসে একটা বাঁশ দিয়ে মাথায় ঠেঙালো, এই জায়গাটায় ঠেঙিয়েছে, এই জায়গাটায় ঠেঙানোর পরই সবাই মিলে এসে আমার ঘরে যে হামলা করে আমার বউয়ের হাতে হাতে এই যে ঠেঙিয়ে পুলি দিয়েছে, আর বলেছে নাকি তোকে মেরে দেবো, মার্ডার করে দেবো, ঘর জ্বালি দেবো, তোকে এখানে থাকতে দেবো নি। আমার নাম, আমার নাম সুশান্ত রায়, বাড়ি বাড়ি গোপালবাটি চেরুয়াপাড়া। কোন পঞ্চায়েত? গোহাট পঞ্চায়েত। যে হাতে মেরেছে 100 জন মিলে, তারা ঘর সবাই মারতে আসবে, তাদের আগের বারও মাথা ফাটি দিয়েছিল, হাতে কামড়ি দিয়েছিল, তৃণমূলের লোকেরা তোমাদের কি বেশি যায় নাকি? আপনার নাম? রেবা রায়। ওই সেদিনকে যে প্রশাসনে যে পুলিশ যে বানায় কোনো খুলে দিয়ে চলে এলো, এবার আমার ছেলেটা এই ওইখান থেকে আসছে, ওই চা দোকান ছুটানো বলে সেটা চা দোকান থেকে যাচ্ছে, যে বলে তুই আমাদের ব্যানারে কোনো ছেঁড়ে পতাকা কোনো খুলে ছেঁড়ে দেবে বলছে। কারা? হ্যাঁ কারা? ও ছেলে বিজেপি, ছেলেটা ছুটান বিজেপি করে। এবারে সেই জায়গাতে বলছে যে তাহলে তুই আমি যা যে খুলেছি সে পুলিশ তো পুড়ে দিয়ে গেলো, যে তুই তাহলে তখন বললি নি কেন, তুই এখন আমাকে বলছিস সেই কথাগুলো? যে আমার বাবাকে আমি বলেছি। এবার উপায় তোর তোর 5 দিনের মধ্যে হাড়গুড়কে ভেঙে দেবো, তুই তাহলে দিয়ে দেখে নেয়। এবারে এবার আমি গেছি ওখানে, যে যে আমাদের কী হয়েছে না তোর, আমি তুই তুই সেটা পুলিশ এসে চা দোকানে সবাই ছিল, সেই খুলে দিয়ে গেলো, তা তুই আজকে তাহলে সেই জায়গাটা আজ এই কথা বলছি আমি, তুই তাহলে 5 কথা বলতে হতো। এই হচ্ছে ঘটনা, এই ঘটনা ওই করতে যে এবারে ওইখানে বলতে গেছি, বলে মুখে কথা কাটে তো ওরা হাতে খাটে খেতে এই যে ইয়ে করে দিচ্ছি, হাতটা আমার ইয়ে গেছে, আর ওকে ছোটো বালা পুলিশ করে ইয়ে করে দিচ্ছি, এটা কেউ ঘটনা সেই সময়। কোথাকার ঘটনা? আমি যে হচ্ছে ও হচ্ছে গোপালবাটি, আর আমি হচ্ছে বেদমণি সংসদের। মারপিটটা কোথায় হয়েছে? মারপিট আহ রাস্তাতে হয়েছে। কোন জায়গায়? গোপালবাটি মোড়ে। থানায় এসছেন কেন? হ্যাঁ থানায় এসছেন কেন? আমি রিপোর্ট দিয়ে কাছে এসছি। আপনার নাম? হ্যাঁ কার্তিক। কেন অভিযোগ করতে আসছি? আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।